ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি। এখন রবিবার 30th অক্টোবর বিকালবেলা 5টা বাজে, আমরা রেডি হয়ে গেছি টুয়ানের বার্থডেতে যাব বলে। যদিও ওর বার্থডে 31st অক্টোবর কাল, কিন্তু কাল তো মানডে, তাই সেলিব্রেশনটা আজকেই করা হবে সবাই মিলে। কাল যেহেতু হ্যালোইনও আছে, তো একসঙ্গে হ্যালোইন আর বার্থডে সেলিব্রেশন হয়ে যাবে। ব্যালকনিটা কিরকম ভয়ঙ্কর সাজিয়েছে। এখানে অদ্রিজা রুষা এসে গেছে আর নিয়ে নিচ্ছে বেশ কিছু চকলেট। ব্যালকনিটা বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। টুয়ান নিজের বানানো কস্টিউম পরে এসে গেছে। সবাই এসে গেছে, এখনো মনোজ তার সব্যসাচী দ্বারা আসেনি। এই যে রেয়াংস পৌঁছে গেছে, ও প্রতিভাও আজকে সুন্দর সেজে এসেছে হ্যালোইন থিমে। সবাই মিলে শুরু হয়ে গেছে টার্মারিক কিচেনের ফিস ফ্রাই খাওয়া। আজকের বার্থডে কেকটা কিন্তু দেবলীনা দি নিজের হাতে বানিয়েছে, দারুণ বানিয়েছে তাই না? এই ছোট্ট ছোট্ট পামকিনগুলো দিয়ে সাজিয়েছে, আবার খুব সুন্দর লাগছে। পুরো হ্যালোইন থিমের একদম পারফেক্ট কেক হয়েছে, মনে হচ্ছে একদম কোথাও অর্ডার দিয়ে বানানো। টুয়ানো আউটফিটটা বেশ ভালোই বানিয়েছে, আড্ডা বেশ জমে উঠেছে ফ্রিজ ফ্রাই তার সাথে। সব্যসাচী দ্বারা একটু অন্য জায়গায় অন্য বাড়িতে পৌঁছে গেছিলো। আয়ুষকে দেখুন, বাপরে ভয় লেগে যাবে এদের দেখলে। এখানে বাচ্চা পার্টিগুলো ওরা একটা আলাদা রুমে বসে নিজেদের মতো মজা করছে, আমাকে আবার ভয়ও দেখাচ্ছে। আমাদের ছোট্ট কিউট রুষার আজ শরীরটা ভালো নেই, না হলে ও শুনলাম বেশ গালে স্পাইডার এঁকে স্কুলের হ্যালোইন পার্টিতে খুব সুন্দর সেজেছিল। আড্ডার সাথে সাথে কিছু ফটো সেশনও চলছে। কেউ আমাদের ফটো তুলে দিতে অত ইন্টারেস্টেড ছিল না, তাই আমরা নিজেরাই শেষে সেলফি তুলে নিলাম। ওয়াইল্ড ফটোগ্রাফার নিজের চেয়ার ছেড়ে না উঠেই ওখান থেকে কিছু ট্রাই করছে তোলার। সবাই এসে গেছে, এবার কেক কাটিং টাইম। টুয়ানের 16th বার্থডেটা। হ্যাপি বার্থডে টুয়ান, অনেক অনেক ভালো থাকো। দেবলীনা দি ভয় পাচ্ছিল কেকটা মাঝখানে সরাতে গিয়ে যদি ভেঙে যায়, কিন্তু কিছুই হলো না, মাঝখানে সরানো গেছিল, ভাঙেও নি, কিছু হয়নি, খুবই ভালো ছিল। টুয়ান আবার বাবাকে একটু বেশিই ভালোবাসে, তাই বাবাকেই সবার আগে কেক খাইয়ে দিচ্ছে। এখানে আমি কেকগুলো কেটে একটু সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আর বাচ্চারা এসে এসে বারবার পামকিন আর ওই কেকের গায়ে কিছু ব্যাট লাগানো ছিল এইগুলো এসে নিয়ে যাচ্ছে। ওদের খুব মজা লেগেছে এইগুলো, দেখুন ব্যাটটা কত কি বানিয়েছে আইটেমে আছে, ওগুলো একটু দেখাই। এটা ব্রেড পুডিং বানিয়েছে, এটা পরে মিটলোফ, এটা মাশরুম, ক্যাপসিকাম স্যালাড,
পাইনাপল সালসা, ম্যাশড পটেটোস, ওখানে পাস্তা আর গার্লিক ব্রেড। ফিশ ফ্রাই আর কেক খেয়ে পেট প্রায় ভরে গেছে, তারপর এখনো আবার এত খাবার দাবার। ব্রেডটা বানাইনি, মানে ব্রেডটা বেক করিনি, কিন্তু ওটা গার্লিক ব্রেড আর ফিশ ফ্রাই বাদে বাকি সব আইটেমগুলোই দেবলীনারি বাড়িতে নিজেই বানিয়েছে। সবাই সানডে বলে তাড়াতাড়ি আজ বাড়ি চলে যাচ্ছে, কারণ মানডে থেকে আবার সবার কাজকর্ম শুরু হয়ে যাবে। বাইরেটাও ঘরের বেশ সুন্দর করে সাজিয়েছে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই সবাই দৌড়ে দৌড়ে আমরা গিয়ে গাড়িতে উঠে বাড়ি যাব। 31st অক্টোবর মানডে, অদ্রিজ জাস্ট স্কুল থেকে ফিরেছে, হাতে আবার ট্যাটু নিয়ে। আজকে স্কুলে ওদের ফল পার্টি ছিল, আর এখানেও রাত্রে আজ 31st অক্টোবর হ্যালোইন পার্টি শুরু হয়ে গেছে। তাই দেখুন সবাই এসেছে কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সেজে ব্যাগ নিয়ে। সবাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চকলেট কালেক্ট করবে। অদ্রিজও গেছে আজ স্পাইডারম্যান সেজে ওর বন্ধু আদিত্যর সঙ্গে বাড়ি বাড়ি এরকম। দেখুন আমাকে আবার ভয় দেখাচ্ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে বলে এরা আবার একটা রেইনকোট টাইপের এর উপর পড়ে এসেছে। হ্যাপি হ্যালোইন। হাই, থ্যাঙ্কস। হ্যাপি হ্যালোইন। সন্ধ্যে থেকে শুধু দরজা খুলছি আর বন্ধ করছি, একের পর এক এসেই চলেছে। আবার বাইরে বৃষ্টি হচ্ছে বলে অনেকের বাবা মাও সাথে এসেছে, গাড়ি করে নিয়ে এসেছে। বাবা মারা ওখানে বাইরে ওয়েট করছে, আর বাচ্চাগুলো এরকম বাড়ি বাড়ি যাচ্ছে। ও বাবাই, ছোট্ট কিউট বেবিটাকে দেখুন, ওর গাউনটা আবার ভিজে যাবে বলে পেছনে দড়ি দিয়ে ওর মা বেঁধে দিয়েছে। আদিত্যা আর অদ্রিজও পল্লবীর সাথে, আদিত্যার মা পল্লবীর সাথে এরকম গেছিল ট্রিক্স অর ট্রিট করতে। দেখুন 8টা বেজে গেছে, এখনো এরকম বাচ্চারা আসছে। বাপরে, এর মাস্কটা দেখুন, রাত্রে দেখলে তো নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে লোকজন। আদিত্য আর অদ্রিজও খুব মজা পেয়েছে, চকলেট কালেক্ট করে খুব খুশি স্পাইডারম্যান পোজ দিচ্ছে আর উল্ফ এখানে নাচছে। আজ বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও ছাতা মাথায় দিয়ে গেছিল দুজনে, খুব মজা করেছে কিউট স্পাইডারম্যান আর কিউট উল্ফ। অনেক হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছে, তাই একটু কুকিজ খাচ্ছে। From where you are coming? In Highland East only? Yes. Okay. এদের আবার বাবাও এসেছে সাথে। বাপরে, বাবার মুখোশটা দেখুন। সবাইকে দেখে আমিও উল্ফ সেজে নিয়েছি। অনেকে আবার দরজা খুলতে হবে বারবার দিতে হবে বলে বাইরেই একটা বোলের মধ্যে অনেক চকলেট রেখে একটা নোট লিখে দিয়েছে যে সবাই একটা করেই নিতে পারবে। অদ্রিজ এখন অনেক চকলেট পেয়ে ওগুলো কাউন্ট করতে শুরু করেছে আর বলছে পাপাকে নাকি 1 ইয়ার চকলেট কিনতে হবে না, ওর জন্য এত চকলেট কালেক্ট করেছে। রেয়াংশ ওদের বাড়ির সামনে খুব সুন্দর সাজিয়েছে, তাই একটু দেখালাম, বেশ দারুণ লাগছে। বাবার ছেলে মিলে ভালোই সাজিয়েছে। সবাইকে হ্যাপি হ্যালোইন আরো একবার। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।